अगर किसी ने हिलने का कोशिश की तो भून के रख दूंगा, बुझलेन मानेटा? अथवा नान उन्न भिरवी हिरन, बुझलेन माने? বুঝলেন না তো? প্রথমটা বুঝলেন, দ্বিতীয়টা বুঝলেন না। প্রথমটা হিন্দি, তারপরেরটা তামিল। আজকে এই ভাষা নিয়ে ভালোবাসার কথা বলব। তার আগে দেখে নেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি কি বলেছেন এই ব্যাপারে। অনেক ভাষায় অনেক বোলিয়া, কই লোগো কো লাগতা হে দেশ কে লিয়ে বোঝ। मुझे लगता है अनेक भाषाएं अनेक बोलियां हमारी देश की सबसे बड़ी ताकत है, देश की सबसे बड़ी ताकत। परंतु जरूरत है कि देश की एक भाषा हो जिसके कारण विदेशी भाषाओं को जगह न मिले, और देश की एक भाषा हो इसी दृष्टि को ध्यान में रखते हुए हमारे पुरखों ने, हमारे स्वतंत्र सेनानियों ने राजभाषा की कल्पना की थी और राजभाषा के रूप में हिंदी को स्वीकार किया। और मैं मानता हूं कि हिंदी को बल देना, हिंदी को प्रचारित करना, हिंदी को प्रसारित करना, हिंदी को संशोधित करना, इसके व्याकरण का शुद्धिकरण करना, इसके साहित्य को एक नए युग के अंदर ले जाना, चाहे वो गद्य हो या पद्य हो, ये सारी हमारे दायित्व तो है। और राष्ट्र सुन लें तो वक्तव्यटा कि मने हलो अमित शाह का रामपाठा গরু ছাগল। আসলে অমিত শাহ অত্যন্ত ধুরন্ধর পলিটিশিয়ান। উনি আমাদের 130 কোটি লোককে বোকা বানাচ্ছেন, বোকা। আজকে অর্থনীতি থেকে মুখ ঘোরাতে অমিত শাহকে কখনো 370 ধারা, কখনো হিন্দি ভাষার প্রয়োগ, এগুলো করা হচ্ছে। আমি আপনি আজকে বাংলা ভাষার স্বার্থ রক্ষার জন্য চেঁচিয়ে মরছি, কিন্তু ভুলে যাচ্ছি আমাদের অর্থনীতির কথা, ভুলে যাচ্ছি লক্ষ লক্ষ লোক রোজগারহীন হচ্ছে, ভুলে যাচ্ছি আমরা কিভাবে আমাদের দেশের জিডিপি পতন হতে হতে 5% নেমেছে, IMF বলছে আরো কম। মিথ্যে দেখানো হচ্ছে, ভারত সরকার মিথ্যে করে দেখাচ্ছে তাদের জিডিপি। ভেবে দেখুন অবস্থাটা কোথায়। এরপরে তো বাটি হাতে নিয়ে রাস্তায় বেরোতে হবে। কিন্তু এই বাংলা, বাঙালি, বাংলা ভাষা, তামিল ভাষা, উর্দু ভাষা, বিভিন্ন ভাষাভাষী নিয়ে আমরা এখন মেতে আছি। আপনাকে একটা ম্যাপ দেখাবো, এই যে পাশে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করুন। এই ম্যাপটা লাল অংশটুকু হিন্দি ভাষাভাষী অঞ্চল, এর মধ্যেও ভাগ আছে, এর মধ্যেও ভাগ আছে হিন্দি ভাষা শুধু নয়, তার মধ্যে মৈথিলি আছে, ভোজপুরি আছে, বিভিন্ন ভাষা আছে। তবু এই লাল অংশটাকে আপনাকে ধরে নিতে হবে হিন্দি ভাষাভাষী প্রধান অঞ্চল। আর বাকি যে অংশগুলো দেখছেন, গেরুয়া বা নীল, এগুলো কিন্তু হিন্দি ভাষা অঞ্চল নয়। দেখুন ভালো করে লক্ষ্য করে, ভারতের মোট 1/3 লোক হিন্দি ভাষায় কথা বলেন, তাও মৈথিলি ভোজপুরিকে জুড়ে। আর বাকি 2/3 লোক কিন্তু তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। সম্প্রতি কমল হাসানের একটি ভিডিও দেখলাম, তিনি তামিল ভাষার সপক্ষে কথা বলেছেন, কেউ কেউ বাংলা ভাষার সপক্ষে বলছেন। এই ভাষা নিয়ে চুলোচুলি করার আগে অর্থনীতিটা নিয়ে ভাবুন। দেশের অর্থনীতি থেকে চোখ ঘোরাতেই কিন্তু এই অবস্থা। অমিত শাহ মোটেই বোকা নন। অমিত শাহ কিন্তু জানেন যে এই রকম একটা কথা ছড়িয়ে দিলে তাদের ভোট বাক্সে টান পড়বে। দক্ষিণ ভারতে তাদের যা ভোট আছে বা পূর্ব ভারতে তাদের যা ভোট আছে সেই ভোটে টান পড়বে, সেটা জেনেও কিন্তু তিনি এই কথা বলেছেন। কেন বলেছেন? যাতে আপনি ভাষা নিয়ে মশগুল হয়ে থাকেন, আপনি জিডিপি নিয়ে আর প্রশ্ন করতে না পারেন। তাই আপনাদের কাছে করো জোরে অনুরোধ, আপনারা কিন্তু ভাষার প্রতিবাদ করার সাথে সাথে জিডিপি নিয়ে ভাবুন, অর্থনীতির এই দুরবস্থা নিয়ে কথা বলুন, আলোচনা করুন রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, পথে, যেখানে পারবেন লোকের সাথে কথা বলুন, মানুষের দুর্দশার কথা বলুন, নিজের দুর্দশার কথা জানান। কিন্তু এই ভাষার চক্করে পড়ে গিয়ে অর্থনীতিকে ভুলে যাবেন না, এটা করো জোরে অনুরোধ। আজকের ভিডিওটি বেশি লম্বা করব না, সকলকে অনুরোধ করব ভিডিওটি আপনারা দয়া করে শেয়ার করে নেবেন এবং মানুষের কাছে এই বার্তাটা ছড়িয়ে দিতে সাহায্য করবেন। সকলে ভালো থাকুন, পুজো ভালো কাটান, নমস্কার।